আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার হুজুরদের ভিতরে কত দলাদলি কত কি সমৃদ্ধ ভিওয়ার্স এত দলাদলি না করে আমরা যদি আল্লাহর পথে আমরা চলি রাসুলের পথে যদি আমরা চলি এত দলাদলি না করে আমরা যদি আমাদের জীবনটাকে চালাই দেখবেন ইনশাল্লাহ আমলের মাধ্যমে আমরা অবশ্যই জান্নাত আশা করতে পারি আল্লাহ আলামিন বলেন যদি কোনো ব্যক্তি তার অন্তরের মধ্যে ভয় রেখে সেই ব্যক্তি যদি আমল করে এবং সেই ব্যক্তি যদি কোনো মানুষকে খুশি না করে আমি আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করে। তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একঠা নই এই পৃথিবীর দশটি সমান তার জন্য দুইটি জান্নাত আমি পাক রেখে দিয়েছি সভা আল্লাহ দুইটি জান্নাত আল্লাপাকব্ব আলমিন রেখে দিয়েছেন দলিল কি দলিল হচ্ছে এজন্য মা ভোনেরা আমার ভাইরা আমার বাবারা আমার যদি আপনি জান্নাত পেতে চান তাহলে আপনাকে অবশ্যই বেশি বেশি তোবা করতে হবে বেশি বেশি তোবা বলতে আপনাকে পড়তে হবে আস্ত কফি রব ভেমিং কুল্লেদম্ বেউ বইলে হে লা হাওলা ওয়ালা পোয়াতা ইল্লা বিল্লা হিলা লি লাও জেম আপনি এই আস্তাকো এটা আপনি পড়বেন যদি পুরোটো না পারেন তাহলে কোনো অসুবিধা নেই আমি সরল মনে বলতেছি আপনারা সরল মনে আমলটা করবেন শুধু বলবেন আস্তগ ফির্লহ আস্তগ ফির্লাহ তাহলে হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন আসসালামু আলাইকুম রহমতুল্লা